নমস্কার আজকে আমরা রক্তের ক্যান্সার নিয়ে কিছু আলোচনা করব এবার ক্যান্সার শব্দটা শুনলেই প্রত্যেকের মনে বোধ হয় ওই কাঁকড়া কাঁকড়ার দাঁড়া এই ছবিটা আসে মজার কথা হচ্ছে যে যখন লোক বলে যে ক্যান্সার হ্যাজ নো আনসার তখন কিন্তু সেটা একেবারেই ঠিক নয় ধরুন আপনি পরীক্ষা দিতে বসেছেন একশো নম্বরের পেপার তার মধ্যে তো চয়েসও থাকে যে যে কোনো পাঁচটা উত্তর দেবেন বা এক একটা গ্রুপে তিনটে প্রশ্নের উত্তর দেবেন এবার আমরা যদি রক্তের ক্যান্সারের প্রশ্নপত্রটার দিকে তাকাই আমরা কিন্তু মার পেয়ে যাওয়ার মতো যে নলেজ সেটা কিন্তু আজকে বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যে আমরা পেয়েছি তাহলে প্রথম কথা হচ্ছে যে রক্তের ক্যান্সার জিনিসটা কী ক্যান্সার মাত্রই জানতে হবে যে শরীরের কয়েকটি কোষ প্রত্যেকের একটা নির্দিষ্ট নিয়ম আছে সে কতটা বাড়বে কতটা মাল্টিপ্লাই করবে তারপর তার মৃত্যু হয়ে যাবে এবং নতুনরা আসবে এবার এই কন্ট্রোলটা যখন এই কোষগুলো মানে না যা ইচ্ছে তাইভাবে তারা বাড়তেই থাকে এবং যারা ঠিকঠাক বাড়ছিল তাদেরকে একদম ময়দান থেকে সাফা করে দেয় তখনই কিন্তু ক্যান্সার হয় এবার আমরা যখন রক্তের ক্যান্সারের কথা বলি তখন কিন্তু তার মধ্যে অনেক কিছু আছে আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে প্রধানত লিউকিনিয়া এবার আমরা তো সবসময় এই গ্রিক শব্দগুলো নিয়ে আলোচনা করি তো লিউ কথাটার মানে হচ্ছে হোয়াইট তার মানে এই যে ক্যান্সারগুলো এগুলো প্রধানত হচ্ছে শ্বেত কণিকা বা লিউকোসাইটের আর ইমিয়া মানে ব্লাডের মধ্যে ব্লাডের মধ্যে এদের সংখ্যা বেড়ে যেতে পারে তবে এটাও বলে রাখি মাঝে মাঝে ক্যান্সার কোষগুলো রক্ত যেখানে তৈরি হয় যে ফ্যাক্টরি অর্থাৎ মজ্জায় সেখানে বেড়ে গেলে রক্তের মধ্যে কিন্তু এই শ্বেতকণিকাগুলোর সংখ্যা কমেও যেতে পারে সেটাতে পরে আসব এইগুলোর মধ্যেও আবার অনেক বছর আগে যখন আমরা জানতাম না যে কিভাবে হয় কিভাবে চিকিৎসা করতে হয় তখনও আমরা দেখেছিলাম যে কিছু রক্তের ক্যান্সার আসে ঝড়ের মতো এই ঝড়ের মতো যারা আসে এবং তাদের ক্ষেত্রে দেখা যেত চিকিৎসা কিছু না করলে ছ মাসের বেশি কেউ বাঁচে না তো সেগুলোকে তখন থেকেই আমরা গ্রুপ করতাম অ্যাকিউট লিউকিমিয়া বলে অ্যাকিউট শব্দটার মধ্যেই লুকিয়ে আছে এই ঝড়ের ব্যাপারটা অর্থাৎ হঠাৎ করে আসবে আমাকে অনেক রুগীরা প্রশ্ন করেন আচ্ছা এটা কি অনেক দিন আগে থেকে ছিল আপনার যদি অ্যাকিউট লিউকেমিয়া হয়ে থাকে তাহলে অনেক দিন আগে থেকে থাকলে আপনি বিনা চিকিৎসায় আজ অব্দি বাঁচতেন না কিন্তু কবে ঠিক হয়েছে সেটা ধরা মুশকিল এছাড়া একটা গ্রুপ আছে যেটাকে আমরা বলি ক্রনিক লিউকিমিয়া সেটা নিয়ে আপনাদের সঙ্গে আরেক দিন আলোচনা করব আর এই লিউকিমিয়া ছাড়াও আছে লিমফোমা মাইলোমা এবং মাইলোপ্রলিফারেটিভ নিউপ্লাজম এরকম নানা রোগ সবগুলো নিয়ে আস্তে আস্তে আমরা আলোচনা করব কিন্তু আজকে আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকছে অ্যাকিউট লিউকিমিয়া অর্থাৎ প্রথমেই বললাম আসবে ঝড়ের মতো অসুবিধা কি হবে আমার বয়স কতটা তার উপর নির্ভর করবে কিন্তু যেটা ইউজুয়ালি হয় সেটা হচ্ছে যে আমার লোহিত কণিকাগুলো কমতে থাকে লোহিত কণিকাগুলো কমলে আমরা জানি হিমোগ্লোবিন কমে গেলে আমাদের যেটা হয় আমাদের পরিভাষায় আমরা বলি অ্যানিমিয়া বা রক্তাল্পতা এবার রক্তাল্পোতা হলে কি হবে আমার নিজেকে খুব টায়ার্ড ফিল করব। কোনো কিছু করতে ইচ্ছা করবে না এবং হঠাৎ যদি আমার হিমোগ্লোবিন কমে যায় তাহলে আমার চট করে বসা অবস্থা থেকে দাঁড়াতে গেলে মাথাটা ঘুরে যেতে পারে আমার হঠাৎ করে চোখে অন্ধকার দেখতে পারি এটা হচ্ছে আরেকটা দিক এবার রক্তের মধ্যে মূল উপাদান কি একটা যার কথা বললাম লোহিত কণিকা যার মধ্যে হিমোগ্লোবিন থাকে শ্বেতকণিকা যার ক্যান্সার নিয়ে কথা বলছি আরেকজন কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যক্তি থাকে যার কথা আপনারা ডেঙ্গি হলেই শুনতে পান সে হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা এই প্লেটলেট বা অনুচক্রিকাও কিন্তু থাকে এবং এটা কমলে কি হয় হয়তো আপনার চোট সেরকম লাগেইনি কিন্তু বড় বড় কালশিটে পড়ে গেল চারিদিকে ছোট ছোট লাল লাল দাগ হলো অর্থাৎ সেগুলোকে আমরা আমাদের পরিভাষায় বলি পারপিউরা এবং মাড়ি থেকে রক্তক্ষরণ শুরু হলো হয়তো পায়খানা প্রস্রাব এগুলোর সঙ্গে রক্ত পড়তে শুরু করলো সুতরাং নানাবিধ রক্তক্ষরণ হওয়া এটাও কিন্তু ক্যান্সারের লক্ষণ কিন্তু আমাকে ভুল বুঝবেন না রক্তক্ষরণ হওয়া মানেই ক্যান্সার তা কিন্তু নয় এই যে ডেঙ্গির কথা বললাম সেখানেও কিন্তু অনুচক্রিকা কমে যায় তখন কিন্তু রক্তক্ষরণ হতে পারে সুতরাং অনুচক্রিকা কমে যাওয়াও মানেই ক্যান্সার হয়েছে তাও নয় কিন্তু যখন এগুলো হবে তখন সেগুলো নেগলেক্ট না করে আমাদের ডাক্তারবাবুর কাছে যেতে হবে কেন যেতে হবে কারণ তারা আমাদের শারীরিকভাবে পরীক্ষা করবেন শারীরিক পরীক্ষা করে কি পাবেন দেখা যেতে পারে আমি খুব ফ্যাকাশে হয়ে গেছি আমার চোখের এখানটা লক্ষ্য করে দেখবেন যে আচ্ছা এটা কি একটু সাদা সাদা মতো লাগছে আমার পেটে হাত দিয়ে দেখবেন যে আচ্ছা লিভার বা স্প্লিনটা কি বড় হয়ে গেছে অনেক সময় হয় দেখবেন আমরা বুকের কাছে এখানে একটা হাড় আছে সেটাকে বলে স্টারনাম সেখানটা জোরে চাপেন ডাক্তারবাবু আলতো করে চাপলেও প্রচন্ড ব্যথা হতে পারে এছাড়া সাধারণত হাড়ের মধ্যেও ব্যথা হতে পারে এবং তারপর যে পরীক্ষাটা করা হয় সেটার নাম হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট এই কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা কি দেখি না আমরা দেখি লোহিত কণিকাগুলো কীরকম আছে তাদের সাইজ কীরকম তাদের শেপ কীরকম শ্বেটকণিকাগুলো কীরকম আছে শ্বেত কণিকার মধ্যে আবার অনেক রকমের কোষ আছে কিছু কিছুকে বলা হয় নিউট্রোফিল কিছু কিছুর নাম লিম্ফোসাইট এরকম মনোসাইট বেসোফিল ইওসিনোফিল তো এইগুলো মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে এই রোগটা হয়েছে কি হয়নি তার কিছু কিছু ক্লু এবং এই কমপ্লিট ব্লাড কাউন্ট থেকেই অনেক সময় বোঝা যায় যে এই অ্যাকিউট লিকুমিয়া হয়েছে কি না এবং এটা হলে দেখবেন ডাক্তারবাবু তারপর কিছু পরীক্ষা করতে বলেন তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ওই মজ্জা বা ম্যারোর পরীক্ষা ম্যারোর পরীক্ষা কিন্তু ম্যারো এক্সামিনেশান অনেককে এটা বললেই তারা বলেন ও তাহলে আমার ম্যারো ট্রান্সপ্লান্ট হবে ম্যারো ট্রান্সপ্লান্ট কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস সেখানে কিন্তু মজ্জাটাকে প্রতিস্থাপিত করা হয় কিন্তু এখানে মজ্জাটা থেকে যেরমভাবে রক্ত টানা হয় আমরা একটা সূচের সাহায্যে মজ্জাটাকে টেনে নিই কিছু স্লাইড তৈরি করি এবং কিছু কিছু স্যাম্পল কালেক্ট করি সেখান থেকে স্লাইডগুলোকে মাইক্রোস্কোপের তলায় দেখা হয় ফ্লো সাইটোমেট্রি বলে কিছু টেস্ট করা হয় সাইটোজেনেটিক্স বলে কিছু টেস্ট করা হয় আপনি বলবেন এত টেস্টের দরকার কি আপনার যখন মনেই হচ্ছে তাহলে এই এত টেস্ট করার দরকার কি এই এত টেস্ট করার কারণ হচ্ছে যে এই অ্যাকিউট লিউকিমিয়া কিন্তু অনেক প্রকারের হয় বিশেষত দুই প্রকার অ্যাকিউট লিমফোব্লাস্টিক লিউকিমিয়া ওই যে লিম্ফোসাইটের কথা বললাম এবার ব্লাস্ট জিনিসটা কি। হ্যাঁ মনে হতে পারে যে এগুলো বোম ব্লাস্টের মতো এবং এটাও জানা গেছে যে হিরোসীমা নাগাসাকিতে যখন অ্যাটম বোম ব্লাস্ট হয়েছিল তখন কিন্তু সেখানকার মানুষদের মধ্যে রক্তের ক্যান্সার অনেক বেড়ে গিয়েছিল কিন্তু ব্লাস্ট মানে হচ্ছে রক্তের ক্যান্সার সেলদের আমরা ব্লাস্ট বলে ডাকি তো লিমফোব্লাস্ট হতে পারে আর মায়ালো ব্লাস্ট হতে পারে তখন কিন্তু সেটাকে বলে এম বা অ্যাকিউট ব্লাস্টিক লিকিমিয়া তো ব্লাস্টের মধ্যে কারা পড়ে ব্লাস্টের মধ্যে পড়ে ওই যে বললাম নিউট্রোফিল এবং তার সঙ্গে ইউসিনোফিল তার সঙ্গে বেসোফিল এবং এরা এই মজ্জা থেকে রক্তে আসার আগে নানাবিধ নামে তাদের ডাকা হয় যেমন হয় না ছোটোবেলায় ধরুন একটা নাম ছিল একটা ডাক নাম আছে ভালো নাম আছে সেরকম মায়লোসাইট মেটা মায়ালোসাইট প্রো মাইলোসাইট এইরকম সব আছে তাহলে একদিকে আমার রইল এএলএল একদিকে রইল আমার এম এবং ক্রনিক যখন আমি আলোচনা করব দেখবেন আমি আবার এই কথাটা ব্যবহার করব সিএমএল আর সিএলএল আবার সেই ক্রনিক লিম্ফোসিটিক লিউকিমিয়া ক্রনিক মাইলয়েড লিউকিমিয়া তো ক্রনিক তো আজকে যাচ্ছি না তাহলে এই দুটোর মধ্যে তফাত কি। এই দুটোর মধ্যে অনেকটা তফাত আছে বাচ্চাদের মধ্যে যত ক্যান্সার হয় তার মধ্যে কমানেস্ট ক্যান্সার কিন্তু রক্তের ক্যান্সার আর সেই কমানেস্ট রক্তের ক্যান্সার কিন্তু এএলএল এবং সবচেয়ে আনন্দের কথা যেটা সেটা হচ্ছে দু থেকে ন বছর বয়সে কিন্তু আমরা সবসময় দেখি যে এরা সম্পূর্ণ ঠিক হয়ে যেতে পারে আপনি বলবেন ক্যান্সার ঠিক হয় আমরা বলি হ্যাঁ এবং এটাকে কিন্তু আমরা বলি কিওর আমাদের পরিভাষায় কিওর মানে আমাদের চিকিৎসা শেষ হয়ে গেল দশ বছরের মধ্যে ক্যান্সারটা আর ফিরে এলো না তাহলে কিন্তু তিনি কিওর কিওর মানে সারা জীবনের জন্য তার ক্যান্সারের হাত থেকে মুক্তি তো এই এএলএল বাচ্চাদের মধ্যে হলে ভালো বড়দের মধ্যে হলে অতটা ভালো নয় এএমএল বাচ্চাদেরই হোক আর বড়োদেরই হোক অতটা ভালো নয় এবং এদের যে চিকিৎসাটা হয় মেনলি কেমোথেরাপি দিয়েই করা হয় কেমোথেরাপি মানে জানবেন কিছু ওষুধ কিন্তু এরা কিন্তু টার্গেটেড নয় এরা ওই ক্যান্সার কোষগুলোকেও মারে তার সঙ্গে আমাদের সাধারণ কোষগুলোকেও মারে সেই জন্য যখন ক্যান্সারের কেমোথেরাপি দেওয়া হয় যে কোষগুলো খুব র্যাপিডলি বাড়ে যেমন ধরুন আমাদের চুল বা আমাদের যে অন্ত্রের কোষগুলো সেগুলো কিন্তু তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয় তাই আমাদের চুল উঠে যায় আমাদের বমি বমি পায় আমাদের ডায়রিয়া হয় তো এই ক্যান্সার কেমোথেরাপির মধ্যেও কিন্তু এখন কিছু কিছু ওষুধ আমরা ব্যবহার করি যারা শুধু সিলেক্টিভলি ক্যান্সার কোষগুলোকে মারতে পারে এবং তার জন্যই কিন্তু এই সাইটোমেট্রি করা বা এই সাইটোজেনেটিক্স করা বা এখন আমরা আরও দূর এগিয়ে গিয়ে ওই একদম ডিএনএ লেভেলে সিকোয়েন্সিং করি তাতে কিন্তু এই টার্গেটেড সেলগুলোকে আমরা মারতে অনেক বেশি সুবিধা পেয়ে থাকি এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি এএমএল সব খারাপ না এ এর মধ্যেও লুকিয়ে আছে একটা অত্যন্ত ভালো ব্লাড ক্যান্সার কেন ভালো ব্লাড ক্যান্সার বলছি যে ব্লাড ক্যান্সার হলে আপনার বয়স হলেও নব্বই শতাংশ মানুষ বিনা কেমোথেরাপিতে কিওড হয়ে যান সেই ক্যান্সারটার নাম হচ্ছে অ্যাকিউট প্রোমায়োলোসিটিক লিউকিমিয়া এটার মজা হচ্ছে যে যেমন ধরুন ক্রিমিনালদের আপনি নিলেন আপনি তাদের গুলি করে মেরে ফেলতে পারেন সেটাই তো সব নয় আপনি চেষ্টা করুন দেখতে যে তারা কেন ক্রিমিনাল তারা কেন এরকম বিহেভ করছে এবং তাদের একটা শুদ্ধিকরণ করুন সেটা আপনি আজকাল ওই জন্য আমরা জেল বলি না কিন্তু আমরা সংশোধনাগার বলি তো এই সংশোধনাগারে এই সেলগুলোকে নিয়ে গেলে অর্থাৎ প্রোমাইলোসাইট এবং ব্লাস্টকে নিয়ে গেলে আমরা ওষুধ ব্যবহার করি যেটা আমরা জানি একাধারে কিন্তু পয়জন অর্থাৎ আর্সেনিক আমরা আর্সেনিক দিয়ে চিকিৎসা করি আমরা ক্যাপসুল অ্যাট্রা দিয়ে চিকিৎসা করি তাতেই কিন্তু যারা লো বা ইন্টারমিডিয়েট রিস্ক তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যান কিন্তু এখানেও একটা ক্যাচ আছে সেটা হচ্ছে এই অ্যাকিউট প্রোমালোসিটিক লিউকেমিয়ায় রক্তকরণ হওয়ার সম্ভাবনা খুব বেশি সুতরাং আমরা যদি প্রথম দশ দিন রুগীকে বাঁচিয়ে রাখতে পারি তার জন্য প্রচুর রক্ত দিতে হতে পারে অর্থাৎ অনুচক্রিকা প্লেটলেট যেটা বা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা প্রথম দশ দিন বাঁচিয়ে রাখতে পারলে তবেই কিন্তু নব্বই শতাংশ কিওর হন সুতরাং এটার মধ্যে আপনাদের কি বোঝাতে চাইছি দেরি করবেন না কারণ ওই দশ দিনের মধ্যে আপনি যদি চিকিৎসা শুরু না হয় তাহলে কিন্তু আপনার মৃত্যু হতে পারে আমাকে অনেক সময় বাড়ির লোকরা জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু খুব ব্যথা হবে কষ্ট পাবে এই অ্যাকিউট ব্লাড ক্যান্সারের মজাটা কি জানেন ব্যথা হওয়ার সময়টুকুও দেয় না এবং আরেকটা মজা জানবেন যে অনেক ক্যান্সারের তো অনেক স্টেজ হয় এই অ্যাকিউট লিউকিমিয়ার কোনো স্টেজ হয় না কারণ রক্ত সর্বত্রগামী সব জায়গায় ছড়িয়ে থাকে এবং সব স্টেজই অ্যাডভান্স স্টেজ কিছু রিস্ক ট্র্যাটিফিকেশান করি আমরা যখন বলি ধরুন লো রিস্ক স্ট্যান্ডার্ড রিস্ক ইন্টারমিডিয়েট রিস্ক হাই রিস্ক হাই রিস্কে হয়তো একটু বেশি কেমো দিতে হয় তারপর দরকার হলে সেল ট্রান্সপ্লান্ট করতে হয় কিন্তু স্টেজ বলে কিছু অ্যাকিউট লিউকিমিয়ায় হয় না আরেকটা জিনিস জানবেন যখন মৃত্যুর কথাটা তুললামই যে অ্যাকিউট লিউকিমিয়ায় মৃত্যু হতে পারে আইদার রক্তক্ষরণ হয় চামড়ায় শরীরে চারিদিকে রক্তক্ষরণ হচ্ছে দেখতে খারাপ লাগে কিন্তু তাতে মৃত্যু হয় না কিন্তু ব্রেনের মধ্যে যদি রক্তক্ষরণ হয় তাহলে কিন্তু মৃত্যু হতে পারে আর দু নম্বর হচ্ছে এই ক্যান্সার কোষগুলো কোনো কাজের নয় এরা কোনো ইনফেকশনের সঙ্গে লড়তে পারে না যার ফলে যে কোনো ইনফেকশন সাধারণ সর্দি কাশি জ্বর ভাইরাল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশানেও লোকের মৃত্যু হতে পারে তাহলে আমাদের সাধারণভাবে কি জানা দরকার আমাদের জানা দরকার যে আমাদের যদি রক্ত সংক্রান্ত কোনো অসুবিধা হয় হঠাৎ করে রক্ত কমে যায় বা আমাদের যদি লিম্ফ নোট বড় হয় যেটা এল এলে বেশি হয় বা আমরা দেখি চারিদিকে ব্লিডিং হচ্ছে আমরা যেন ডাক্তারবাবুর পরামর্শ নিই আর চিকিৎসার সময় কি জানতে হবে যেহেতু আমার শরীরের প্রতিরোধ ক্ষমতা কম আমার কিছু ডুজ অ্যান্ড ডোন্টস থাকে আমাকে সব রকম খাওয়ার খাওয়া যাবে না বাসি খাওয়ার খাওয়া যাবে না স্যালাড জাতীয় খাবার খাওয়া যাবে না আর করোনার এই অতিমারির সময় যেরকম আমরা মাস্ক পরছি যে কোনো অ্যাকিউট লিকিমিয়ার পেশেন্টকে মাস্ক পরতে হয় সেইভাবে হাত ধুতে হয় লড়াইটা কিন্তু একান নয় গোটা পরিবার লড়ে তার সঙ্গে অনেকে লড়েন অনেকে রক্তদান করেন প্রচুর পরিমাণে রক্তও দিতে হয় সব কিছু মিলিয়ে লড়াইটা চলে এবং তারপর দেখা যায় যে অনেকে ভালো হন কিছু লোক ভালো হন না কিন্তু তার মানে এই নয় যে ক্যান্সার হ্যাজ নো আনসার পরীক্ষাপত্রে আবার বললাম পঞ্চাশ শতাংশ পেলেই পাশ করেন তো যে কোনো অ্যাকিউট লিউকিমিয়াতেও পঞ্চাশ শতাংশ মানুষ কিন্তু ভালো হয়ে যান তারা সুস্থ হয়ে ওঠেন সুতরাং ভয় পাবেন না নিজের রোগ হলে বা আত্মীয় স্বজনের রোগ হলে ওই নিয়ে পড়াশোনা করবেন কিন্তু বেশি গুগল করবেন না আর ডাক্তারবাবু এবং নার্সদের কথাগুলো মেনে চলবেন